ঈদ মুবারক শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, কারণ এটা বেরেশতা সুমনের ডায়লগ। যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন, আপনাদের আবারও জানাচ্ছি ঈদ মুবারক। এই যে গাছের পাশে দাঁড়িয়ে আছি, এটা হলো ড্রাগন ফল, ড্রাগন ফলের বাগান। এই ড্রাগন ফলের বাগানে আজকে ঈদের দিনে বেড়াইতে আসছি, আর সেই সাথে আপনাদের দেখানোর জন্য আসছি যে ড্রাগন ফলের বাগানটা কেমন, কোন অবস্থায় আছে এবং কিভাবে এটা পরিচালিত হচ্ছে, কে পরিচালনা করছেন, কোথায় আছে এই ড্রাগন ফলের বাগান, সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। তো শুরু হোক আমাদের যাত্রা, দেখাই আমরা ড্রাগন বাগান, যে ড্রাগন বাগানটা আসলে কত সুন্দর। এবং ড্রাগন, এই যে ড্রাগন, যেই ড্রাগন ফল আপনারা 400-500 টাকা কেজি হিসাবে খেয়ে থাকেন, সেই ড্রাগন ফলে এই 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 এটাই হলো ড্রাগন ফল, এটাই হলো ড্রাগন ফল। এই এই যে এই যে ড্রাগন ফল, এটা কিন্তু আমি নিয়ে যাব আমার বাচ্চার জন্য, কারণ এটা লাল হয়ে গেছে, এটা নিতেই হবে। আমি অন্তত পক্ষে 4টা নিব, এটা মিস নাই। তো এই ড্রাগন ফল আপনাদেরকে আমরা বাস্তবে দেখাচ্ছি গাছের গুড়া থেকে আগা পর্যন্ত। একটু একটু খেয়াল করেন, এই হলো গুড়া এবং প্রতিটাতে এই দেখেন এখানে তিনটা ধরেছে, এই তিনটা ড্রাগন ফল আছে। তো আপনারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ড্রাগন ফলের বাগান এর আগে কারা কারা বাগান দেখেছেন আমি দেখি নাই, আমি এটা আমার দ্বিতীয়বার দেখা। কে কোথা থেকে দেখছেন এবং ড্রাগন ফল দেখছেন কিনা, বাগান দেখছেন কিনা, সরি বাগান দেখছেন কিনা, এই হলো বাগানের সারিবদ্ধতা আপনাদের দেখাই। প্রতিটা গাছেই একটা করে পিলার দেওয়া আছে, এই পিলার পেঁচিয়ে পেঁচিয়ে এই গাছগুলো উঠতেছে। এবং এই হলো বিশাল একটা ড্রাগন ফল, ড্রাগন ফলের বাগান। তো ড্রাগন ফলের বাগান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। আমি জাকারিয়া হোসেন জোসেফ, আপনারাও আপনাদের কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ড্রাগন ফলের বাগানটা। এর আগে আপনারা কে কে দেখেছেন তাও জানাবেন। এই এই এইটা আমি দেখাইতে চাই, এই যে ড্রাগন ফল, এই যে ড্রাগন ফল, ভাই একটা তো পাকনা পাইলাম, আর কই, এই যে আরেকটা, এই যে এই যে আরেকটা, এইটা পেকে গেছে মনে হয়। এটা একা আসন্নি মামা, রাশেদ মামা, আমি আমি আসি মামা, একা আসন্নি মামা, মামা আমি আসি মামা, ইমন বণিক কাকা ভালোবাসা, ধন্যবাদ বাবা ইমন বণিক, রাশেদ মামু ধন্যবাদ মামু, একই আছি, সায়েদ সুজন আলী, এটা কোন জায়গায়, এটা কোন জায়গায় এখন কইতাম না। আপনারা এর আগে ড্রাগন ফলের বাগান কোনো দেখছেন কমেন্ট করে জানাইন, পরে আমি সুজন আলী ভাইয়ের উত্তরটা দিমু। এটা কোন জায়গায় এখনই করলে আকর্ষণ আসলে শেষ হয়ে যায়, পারলে আপনারা কোন যে আসলে এটা কোন জায়গা, আমি বাগানটা দেখারাম। আর ঈদের দিন দেখারাম বলতে, ঈদের দিন আমরা আইসি বেড়াইতে, ঈদ মুবারক আহমেদ শরীফ ইটালি থেকে। আহমেদ শরীফ ভাই আপনারে সহ যারা দেখরা সবাই ঈদ মুবারক, তবে লাইভটা শেয়ার করলে আমরা খুব বেশি খুশি হইমু। আর ড্রাগন ফলের বিশাল একটা বাগান, বিশাল মানে এটা বিশাল একটা বাগান এবং সুন্দর একটা বাগান, যেটা মনোমুগ্ধ করে একটা বাগান। এই বাগানটা আসলে আমি এর আগেও আর একবার আসলাম, একটা হিংস দিয়ে রাখলাম। আমাদের সাথে আছেন আমাদের আরেকজন, দূর থেকে দেখানো যায় না, সাদিরপুর ড্রাগন বাগান। এই শিমুল দিলা তো ফাঁস কইরা ভাই, তুমি সব দিলা ফাঁস কইরা, একটু পরে কইতাই ভালো শেয়ার করো 10টা। ধন্যবাদ এই শিমুল সহ যারা কমেন্ট করছেন সবাইকে। আমরা একটু জুকের ভয় আছে, জুকের ভয়টা করতেছি, ড্রাগন ফলের বাগান তো দেখবই আপনারা। তো কি পরিমাণ, কি কতটুকু জায়গা, এই সব কিছুর বক্তব্যই আমরা লইমু। সেই সাথে কিছু ফলে, এই যে গাছ, এই যে লাউ গাছ, লাউ গাছের বাগানও আছে, কেন লাউ এর দুইটা লই লইব, কামনে চারটা লোন লাগবো আমার, বাতিজা দুইটা ফুলা দুইটা, আমি ড্রাগন ফল কিন্তু চারটা নিমু গিয়া, আর পিয়ার ভাই আর আমি খাইমু দুইজনে দুইটা। ড্রাগন ফলের বাগান দেখারাম, এক প্রবাসীর বাগান এটা, তোমার লাইভ ও ফরহাদ ভাই, তোমার লাইভ হয় না রে ভাই, ঠিক আছে ভাই ধন্যবাদ, আমার লাইভ যে কি লাগানো হয় আমার একটু কাইন, ফরহাদ আহমদ তোমার লাইভ হয় না রে ভাই, ভাই ফরহাদ আহমদ ভাই আমার একটু ইনবক্স শিখান জানো, কারণ আমি লাইভ শিখতাম চাই, শুরু তো আসলে একটু আস্তে আস্তে শিখিলি মনে ভাই, ঠিক আছে ফরহাদ ভাই আস্তে আস্তে শিখিলি মনে, চিন্তা করেন না জানো। সাদিরপুর ড্রাগন বাগান টনিক বালানি জোসেফ ভাই, আহমদ আরিফ ভাই ধন্যবাদ ভাই, অনেক সুন্দর বাগান, অনেক সুন্দর বাগান, অনেক সুন্দর বাগান, আহমদ আরিফ ভাই অনেক সুন্দর বাগান, সুয়েল রানা ভাই, সুয়েল রানা ভাই ড্রাগন বাগান, আহমদ আরিফ ভাই বালানি জোসেফ ভাই,
কাকা এটা কিতা সাদিরপুর নিয়ে আসলে এটা সাদিরপুর ওই সাদিরপুর ঈদের দিন ড্রাগন দেখা ও ভাই ওর মুখে দেখা বাগানে যখন আইছি আর আমার তো লাইভ করাটা একটা শখ হয়ে গেছে শখ পড়াচ্ছে আপনি মনে হয় আমার লাইভ দেখতে কষ্ট লাগে করবা গীতা আস্তে আস্তে দেখতে দেখতে আপনার ভালো লাগে দিব ঈদের দিন ড্রাগন বাগান দেখানি কোনো অন্যায় নাই কর্ম কিতা গরু টরু খাইয়ে আইছি তো খাইয়ে আইয়ে একটু বেড়ানি বাড়াইছি এখন চিন্তা করলাম কই যাওয়া যায় আইলাম ড্রাগন বাগানো তো এই সুবাদে তো আপনারা দেখতে পারা এটা সুন্দর লাগেন না এই যে দৃশ্যটা দেখরা আচ্ছা এই দৃশ্যটা দেখে কি ভালো লাগেন না তো এর লাগি দেখাইলাম আপনারা খুশি হয়ে আমার ধন্যবাদ দিতা ওই দোকান কত সুন্দর একটা লাশ দেখাইলাম অন্য কিছু কিতা দেখাইতাম আমার চেহারা দেখাইলে ভাই ফরাদ ভাই আমার চেহারা দেখাইলাম ওই দোকান আমি আর অন্য কিছু কিতা দেখাইম ভাই আমার কাছে তো আর অন্য কিছু নাই বুঝছেন আমার চেহারা দেখাইলাম ফরাদ ভাই আপনার লাগে খালি ঈদ মুবারক ঈদ মুবারক কারণ হলো অন্য কিছু আর কিতা দেখাইতাম আপনি আমার জানান যেন ইনবক্সে আপনার সাথে কথা হইব লাইভ কি লেখা নয় আপনি আমার শিখাইবা এবং আরো যারা যারা আসুন যারা মনে করেন যে আমার অনেক ভুল ভ্রান্তি আছে আমি আপনার কাছে আশা করবো যে আপনারা ব্যক্তিগত ভাবে আমার পরামর্শ দিবে কোন একটা ফাঁকনা ফাঁকনা ড্রাগন দেখছি এই যে একটা ফাঁকনা ড্রাগন এই যে হ্যাঁ হয় না টান দিয়ে আনন্দিত না ফরহাদ আহমদ থ্যাংক ইউ ভাই ভাই আমার ইনবক্সে আমি ব্যক্তিগত লিঙ্ক দিব না আমার যদি আমার ব্যক্তিগত লিঙ্ক না থাকে আর এটাও আমার ফেসবুক পেজও আপনার চেহারা দেখাই এখন ভালো লাগতেছে ঘটনা হইলো এখন ভালো লাগলে তো আর সবসময় চেহারা দেখাইতে ইচ্ছা করে না বুঝছেন আমি চাই চেহারাতে কি এই জিনিসটা প্রাধান্য দেওয়া অন্য জিনিসটা ঠিক আছে তো ধন্যবাদ ফরহাদ ভাই সহ 47 জন মানুষ আছেন আপনারা একটা করে শেয়ার দিলে আমার 47টা শেয়ার হয়ে যাবো কি আর এই 47টা শেয়ার হইলে আমি খুব উপকৃত হইমু কেমনে উপকৃত হইমু যে আমার চেহারা দেখাইতাম আমি বেশি চাই না কেন আমি তো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আনোয়ার হোসেন চাষা ঈদ মুবারক চট্টগ্রাম থেকে দেখার লাগে আনোয়ার হোসেন বাতিজারে আমরা আছি ড্রাগন বাগানো ড্রাগন বাগান আসলে সুন্দর একটা বাগান এবং একজন প্রবাসী আমরা এলাকার একজন প্রবাসী এই বাগানটা বানাইছেন একজন প্রবাসীর তৈরি এই বাগান আর এই বাগানের শ্রম দেরা তাইনের বাইয়েরা এবং সাথে আরো শ্রমিক আছেন তো এই প্রবাসীরও আমরা ধন্যবাদ জানাই হরফ মিয়া চমৎকার ধন্যবাদ হরফ মিয়া ভাই আপনারে কমেন্ট করার লাগি আপনারা শেয়ার করলে অন্যান্য সিরাজুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফরহাদ ভাই আমি একটা 47টা শেয়ার দিছি ও ভাই 47টা স্যালুট আপনারে স্যালুট 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 47টা শেয়ার দিলে আপনার আপনি তো আপনার বক্তব্য আমি কারণ হলো যে মানুষ আমার লাইভটা 47টা শেয়ার দিতে পারে এই মানুষের অধিকার আছে আমার একটা কোন জায়গায় এটা কোন জায়গায় এটা হলো সুনামগঞ্জ জেলার দিরাই থানার শরীফপুর এটা হলো সুনামগঞ্জ জেলার দিরাই থানার শরীফপুর আপনারা দেখাইবার লাগি আমি আরো উপর থেকে দেখাইলাম এটা আমরা তো ড্রোন ক্যামেরা নাই ড্রোন যেহেতু নাই উপরে উঠাই একটু দেখাইতেছি এই হলো গিয়া বাগান এবং প্রচুর বড় বাগান প্রচুর বড় বাগান এটা কোন জায়গা রাতুল হক রাতুল হক ভাই এটা হইলো গিয়া দিরাই আর দিরাইতে কি আমরা এই লাইভটা করলাম আর বেশি যাইতে পারলাম না ভিতরে এখানে একটু বৃষ্টিতে খাদা টাদা হয়ে গেছে কি তো যে কারণে আমরা দেখাইতে পারবো না সিরাজুল কোকন বন্ধু ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক মোহন তোমার ঈদের দাওয়াত আচ্ছা ঈদের দাওয়াত গ্রহণ করলাম আপনারও ঈদের দাওয়াত তবে ড্রাগন বাগানটা কেমন লাগে আর ড্রাগন বাগান আইসুন কিনা শরীফপুর জানান যেন আমরা সাথে আমরা আরো 200 কর্মী মোটরসাইকেল দিয়ে রওনা দিছুন আইবার লাগি আমার বিশ্বাস তারা আইবা কারণ লাইভটা তারা ওই মুহূর্তে দেখবা 64 জন এই সাথে আমার সাথে লাইভও আসুন যুক্ত এই 64 জনের অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে যারা দেখবা এই লাইভটা তার কাছে আমরা কৃতজ্ঞ হারণ হইলো আপনারা দেখুন বললেই আমরা দিরাই 71 ফেসবুক পেজ ভালো লাগছে সিরাজুল কোন ধন্যবাদ মোহাম্মদ ঈদ মুবারক ভাই আলাউদ এই আমরা এই ভাই আইন পিয়ার ভাই আমরা আমরা আমার সাথে আসুন আমরা দুই ভাই মিলে আইছি মোটরসাইকেল দিয়া এই ব্যক্তিরে যারা যারা চিনেন একটু কমেন্ট করে জানান এই ব্যক্তিরে যারা যারা চিনেন আমাদের দিরাইয়ের বিশেষ করে যারা যারা চিনেন তারা একটু কমেন্ট করে জানাবেন উনি আসলে কে আমরা দুইজন মোটরসাইকেল দিয়ে আইছি আওয়ার পরে ভাবলাম যে আমরা একটু ড্রাগন বাগানো যাইমু আর ড্রাগন বাগানটা দেখাইমু কারণ সুন্দর জিনিস দেখাইতে এটা এটা দেখান এটা উচিত সেই সাথে হইলো গিয়া যে দেখুন আপনারা রে চিনলাম না বালা মামা ঈদ মুবারক আবুল ফজল আফুল মামা সবাই শেয়ার করে দেবো মামা ঈদ মুবারক এই হইলো গিয়া খাটল খাটল বাগানটা দেখাইলে খাটল খাটল আছে কেন আসলে হইলো আমার
হ্যাঁ ওই দোকান কাটল দেখা যাননি আমার পাশে দি কাটল তো ফুরা বাগানটাই একটা মনোমুগ্ধকর বাগান নাফিজ ইকবাল সালে ঈদের প্রীতি ও শুভেচ্ছা রইল ভাই আপনার লাগিও ঈদের প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা রইল সবার ঈদ কেমন কাটছে কেমন কাটের আমার তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আমরাই কেন দিরাই তো বিকালে বারইছি আমরা বিকালে বারইয়া ওই একটু ঘুরতে পারে সাথে আছি আমি ধন্যবাদ আব্দুল্লাহ জি মামা কেমন আছেন ভালো আছি ঈদের পোশাকে সুন্দর লাগের সিরাজুল ইসলাম পোশাকে সুন্দর লাগের ধন্যবাদ হারণ হলো করবাগিদা আমরা এক লাগান চলে গেলই হয় শরীফপুরের বাগান ইনি জুসে ভা শেন ভাই আমি শরীফপুরের বাগান ওই আপনার ওইখানে আছি এই বাগানই দেখারাম আমার হঠাৎ করে মনে হলো যে ঈদের দিন ঘুরতে একটু বাইরে আর বাইরে এই বাগান আইসি ভাই বালা শুননি আপনি আপনার ঈদ মুবারক শরীফপুরের বাগানটা দেখানোর চেষ্টা করলাম কারণ বালা জিনিস তুললা ধরতে বালা লাগে মেইন কথাটা হইলো বালা জিনিস তুললা ধরতে বালা লাগে এবং এটা যে এই যে দেখারাম এটার মধ্যে কোনো বিনিময় নাই এটা হইলো ভালোবাসার থেকে দেখানি এবং বালা পাওয়ার থেকে দেখানি কিছু জিনিস আছে যে স্বার্থের বিনিময়ে অনেকেই অনেকটা দেখাইন বা দেখাইতে চান তবে আমি বিশ্বাস করি যে আমি বেশিরভাগ জিনিস আমি চেষ্টা করি যে নিঃস্বার্থভাবে তুলে ধরার সেই ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি আমার হয় আমার এই ইনবক্সে আপনারা জানাইবা আর লাইভের ক্ষেত্রে যে আমার এক ভাইয়ের পরামর্শ হয়েছেন আমি পরামর্শ সবের পরামর্শ চাই যে লাইভটা আরও কিলাখান সুন্দর হইতো আমার লাইভটা আরও কিলাখান করলে আপনারা ভালো হইব অথবা ভিডিও বানাইলে যদি ভালো হয় আমি লাইভ না করিয়া আগে ক্যামেরা ভিডিও ধারণ করে এম এ মুতালিব বুয়া ঈদ মুবারক খুব ভালো লাগলো চালিয়ে যান স্যালুট ভাই স্যালুট মুতালিব ভাই দোয়ারা বাজার থেকে দেখলাম আমরা এক সহকর্মী সাংবাদিক ধন্যবাদ ভাই মুতালিব ভাই এডওয়ার লাগি তো আমি যে কথা আসলাম যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা দেখুন যে আমার কারণে একটা হাস্যকর জিনিস বা খারাপ জিনিস বা একটা জিনিস এই জিনিসটা দেখানি উচিত না বাট আমি দেখাই লিছি তো আপনার সাথে সাথে আমার ইনবক্সও দিরাই 71 ফেসবুক পেজের ইনবক্সও অথবা আমার ব্যক্তিগত ইনবক্স বাংলায় লেখলে ভাই বা জাকারিয়া হোসেন জোসেফ জাকারিয়া হোসেন জোসেফ লেখলেই বাংলায় আমার ফেসবুক আইডিটা ফাইলিবা ইনশাল্লাহ ফয়লই ফাইবা তো আমরা জানাইবা আমরা আপনার মতামতে চলতে চাই আমরা আপনার সাথে নিয়ে চলতে চাই আজকে ঈদের দিন এই ঈদের দিনে আমি আপনার কথা দিলাম যে দেখি যদি যে আমরা আমার যারা ভিডিও দেখুন বা দিরাই 71 ফেসবুক পেজের কাজল তালুকদার ভাই খুব সুন্দর লাগছে নাম আমার আব্দুল হাফিজ গাগরটিয়া মামা চিনচি মামা তোমারে চিনচি ধন্যবাদ তো আপনার পরামর্শ যে কথাটা কইতেছিলাম যে আপনার পরামর্শ চলতে চাই ঠিক আছে আমরা পণ্ডিত হইতাম চাই না আপনার মাধ্যমে শিখতে চাই এখনো শিখলাম প্রতিনিয়ত শিখি আমি আমার বাচ্চার কাছ থেকেও শিখি ড্রাগন ড্রাগন কম ফলছে মনে হয় না ড্রাগন মোটামুটি ভালো ফলছে কিন্তু গঠন হইলো যেটা ড্রাগন ফললেও এখনো ফাঁকছে না ফাঁকলে এই সময় লাল লাল দেখা যাইব একটু সুন্দর লাগবো তো এইলো ড্রাগন ফলের অবস্থা দেখাইলাম এই একটা খেরের লাশ দেখাইলাম আপনার খেরের লাশ আর আকাশের অবস্থাটা একটু দেখাই আকাশের অবস্থা তো বুঝরা যে সারাদিন যে আজকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকে কুরবানির গরু যে সময় আমরা জোহর আমি এই সময় থেকে বৃষ্টি আকাশের অবস্থা দেখতেছেন আমার মনে হয় যে যারা প্রবাসী আসুন তারা এই সিনারিটা বেশি উপভোগ করবা ভালো কাটেনি বস আমির হোসেন অসুস্থ আমার সহকর্মী আমার ছোট ভাই এবং যারা আমি খুব বেশি ভালোবাসি আর দিরাই 71 ফেসবুক পেজটারে এগিয়ে নিতে যে সবচেয়ে বেশি সহযোগিতা আমার করছিল এবং যার কমিটমেন্ট আজকে পর্যন্ত সরছে না বা লড়ছে না সে হইলো আমির হোসেন সে অসুস্থ জ্বর তার লাগি সবে দোয়া করবা আপনারাও তারা দেখছেন আমরা এই লাইভও যে 71 লাইভ নিয়মিত লাইভ করছে সে আনোয়ার হোসেন একজন নিঃস্বার্থ গণমাধ্যম কর্মী আমাদের জোসেফ সাহেব বা কত নিঃস্বার্থ না মানে বুকে আড্ডা হওয়ার মতো না যে আমি 100% সৎ সাউন্ড নাই হয়ে গেতা না সাউন্ড নাই হওয়ার তো কথা না মোবাইলে আপনার সাউন্ড নাই হওয়ার কথা না সাউন্ড নাই একজন ভাই কইতেন দিলীপ সরকার সাউন্ড নাই কইতেছেন তো সাউন্ড না থাকার তো কথা না অত সুন্দর একটা ভিউ দেখাইতেছি অত সুন্দর মানে আমার কাছে মনে হইতেছে যে আমরা বাংলাদেশ না আমরা সুইজারল্যান্ড আছি দিলীপ করেন সুইজারল্যান্ড নজরুল ইসলাম ঈদ মুবারক ভাই নজরুল ইসলাম ভাই আসলে কোনচেন আমার ফাঁসি যে ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর সিনারিটা কি আসলে আমরা সুইজারল্যান্ডের মতো ভাবতে পারি না তো আপনাদের কাছে আমার আবার বিনীত অনুরোধ থাকবো যে আমরা লাইভ দেখাই বিভিন্ন জায়গায় লাইভ করি আপনারা শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে আর এই পৌঁছার কারণে লাখ লাখ ভিউ হয় এটা হইলো আপনাদের অবদান আপনাদের ভালোবাসা দিলীপ সরকার সাউন্ড কম আমার মনে হয় মোবাইলের সমস্যা আর কেউ যদি সাউন্ড কম পায় একটু কমেন্ট করে জানাইবা তো আমি যেহেতু আইজি ফার্মটা দেখাইতাম ফার্মটার মোটামুটি সবকিছু একটু দেখাইয়ে নেই
কারণ হলো দেখেন এটা উত্তম মনে করাম সাউন্ড ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আনোয়ার হোসেন ধন্যবাদ আঙ্কেল আমরা ড্রাগন ফলের বাগানে তখন দেখাইছি তো ড্রাগন ফলের বাগানের পরেও যে আরো জিনিস আছে এই হলো পুকুর পুকুর একটা না এক দুই দুইটা বড় বড় পুকুর এবং বিশাল বড় পুকুর খুব সুন্দর লাগছে জোসেফ ভাই ধন্যবাদ ভাই এইটা কোন খানো এটা হলো দিরাই শরীফপুর আগে আসলাম ড্রাগন ফলের বাগান আর এখন বাধা আইলাম পুকুর এই হলো অবস্থা ঈদের দিন নজরুল ইসলাম অসাধারণ সাউন্ড ধন্যবাদ ভাই এস মামুন ভাই ধন্যবাদ যারা 62 জন যারা 62 টা শেয়ার চাই 62 টা শেয়ার ঈদ মোবারক মামুন ভাই এটা হলো পুকুর হই তখন পুকুরে ফারও একজন খাস কররা তো আমরা একটু পরে বক্তব্য নিয়ে জানবো যে আসলে এখানের ফার্মটা খেয়ে করছেন এবং এই ব্যক্তি খেয়ে সত্যি জানবো ওই তখন সারা রানি হয়েছে এটা হলো সারা 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 রোপণ করা হয়েছে সুন্দর করে ওই তখন সারা রোপণ করা হয়েছে ঠিক আছে একবারে বেড়া টেড়া দিয়া আর এই হলো পুকুর এখন এর ভিউটা এখন মনে একটু কনচেন কমেন্ট করে আমার তো মনে হয় যে এই জায়গা বইয়ে বইয়ে গান গাইতাম মনের সুখে আপনারা চাইলে একটা গান গাইতে পারি যদি শেয়ার করেন আপনারা তাহলে আমি একটা গান গাইতে পারি আমি কিন্তু মোটামুটি গান গাইতে পারি দুই একটা গান গাইছি আমি আমার জীবনে এই তখন সূর্য অস্ত যাওয়ার সময় আমরা আইছি খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা সিনারি এই প্রকৃতি দেখার লাগে আমার মনে হয় বিকালে টাইমে আমার এই জায়গাটা তাওয়ার দরকার এই জায়গাটা তাইলে সুন্দর লাগবো আপনার মন ভালো হইব আমার এটা বিশ্বাস অসাধারণ জায়গা ভাই এটা আমার পরিচিত আমার বাড়ি ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আপনার বাড়ি হইলে তো শেয়ারের আশা আমি করতেই পারি কারণ হলো যেহেতু আপনার বাড়ি আইসি আপনার কাছে অধিকার বেশি কাটানো যায় তারেক এখন গান গাও গান ঈদের দিন কি দেখাই দাম কোজাই ভাই এটা গানের কথা কও দেখি ভাই শেয়ারা লাগছে ভাই শেয়ারা লাগার কত এই যে লাশ দেখা আসলে প্রকৃতির দৃশ্যগুলা দেখতে খুব ভালো লাগে এবং সুন্দর লাগে আমার সহকর্মী দুইজন বড় সাংবাদিক সরি সিনিয়র সাংবাদিক আবু হানিফ চৌধুরী এবং মোশাহিদ আহমদ ওনারা চলে এসেছেন আমাদের মাঝে আমরা ওনাদের বক্তব্য নিব আর গান একটা গাইলি মই আজকে এ গান কিন্তু আপনার গাইতেইব ওই যে দুই পয়েন্টের খেলা জজ্জে কইছিল এটা গাওয়া লাগবো না না আজকে গাইতেইব আমি যাইতেছি এখন যে মালিকের যে ভাই বড় ভাই এবং আমার প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ ওনার একটা ডায়লগ আছে দুই পয়েন্টের খেলা এই দুই পয়েন্টের খেলা যদি আজকে না হয় মন পাগেলা মনে আসেনি তার দূরে যাইনি দূরে গিয়ে হইলে গাইলিমু গান শুনাইবার লাগে আমরা এখন যাইতেছি ওনার ফিসে ফিসে গান আজকে হবে না হইলে আমি গান গাইমু যদি তাইন গান মিস করেন তাই আমি গাইমু আমার কথা বুঝবো কই না আপনার কথা ই দেশ খেউতা চ্যালেঞ্জ দিতে আর তো না ভাইয়া আমি কইছি আমারে সাইড ওই দোকান আগুন দুইটা খাড়াইলেন ভাই ভাই আগে আগে লুকাইয়া লুকাইয়া হেরা নাইলে আমারে ধরবো না না এটা খাটন দিয়ে চলা খালি আপনি যদি নিতে চান না আপনি এক লাখ লা এক লাখ লা এ বুঝি ড্রাগন বললে দাম কি ফাইনাল এই মানে আমার দুই উপরে তে এখন একটা গান গাইলেন ভাই আমার কথা বুঝলো আমি কিন্তু দুই পয়েন্ট দেখে রুয়াল আমি বাতারেসে দেখাজ না লই আমি যে পরীক্ষা দিলে পরে আমার কাঠির যদি চলে না আমার বস্তা ধরে গাঙ্গ সারি দি ভাই দুই পয়েন্ট খেলা মানে কিতা দুই পয়েন্ট খেলা আমার এই দেশ যারা বেয়া দুবি করছে না আমি নামের কাঠি সারছি এবারে ধ্বংস হয়ে গেছি গিয়া সুন্দর জায়গা আমরা ড্রাগন ফলের বাগান দেখাইতেছি সেই সাথে একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছি আমরা চাই না বড় ভাইয়ে গান গাউকা আর তাই বেজার হোকা ববসাগরের নাইয়া মিশা গৌরব করারে পরার দন লইয়া এটা ঈদের দিনের শুভ হচ্ছে আমার এটা কেনে কইলাম কারণ আসলে তো আমরা ব্যবসা করেন নাই যদি বাজনা না গেলে গান কিন্তু গাওয়া যায় আমি তো বাজনার লাগাইছি না
আর দুইটা গান আমি বাজনা দিয়ে গাইছিলাম এর লাগি আমি সরি সবের কাছে সরি আল্লাহর কাছে মাফ চাই বাজনা দিয়ে গান গাইতাম চাইও না কারণ হইলো ফাফটা করতাম চাই না তবে যদিও অনেক সময় গাইলিছি বা আগে গাইছি এর লাগি ক্ষমা প্রার্থী আমরার আবার ড্রাগন বাগানটা দেখাইয়া লাইভটা শেষ করিলাম সবাই একটু শেয়ার করে দিলাই বা ড্রাগন বাগানটা ড্রাগন 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 আচ্ছা ড্রাগন বাগান একটু যদি মনে করেন গোলাপ ফুলের বাগানের লাগানো তো দেখে মনে তো কোনছেন এই যে তারা ফটো সেশন শুরু করছেন সিনিয়র দুই সাংবাদিকে আমি জুনিয়র রে তো ইয়া এটা আসলে অমানবিক এটা মানিয়ে নেওয়া যায় না তবে কেনে জানি আমার এটা এদিক দিয়ে আইলে আবার ফোকাস ভালো হয় আর গানটা সুন্দর হয়েছে ধন্যবাদ ইমন বণিক কিতা ফুল তুলতা আর আপ তুলতা আমার ঘরে এখনো ছবি উঠতো না আমি লাডি লিয়ে খাড়াইয়ে থাকবো ছবি উঠবো আমার শো বুঝছো এটা হইলো নিয়ম আমার সারা ইয়ারা ছবি তুলতেছে আমি যাইতেছি গিয়া লাইভ এবং লাইভ তাই কেউ কিন্তু ছবি উঠবো এই যে অলরেডি লাইভ চলে ছবি উঠে খুব সুন্দর হয়েছে দিলীপ সরকার ধন্যবাদ ভাই লাইভ চলে ছবি উঠে না তুমি এমনি যাই দিই ভাই এমনি যাইলে কই না না ছবি আর লাইভ তো একসাথে চলে আমরা তিনজন এনে দাঁড়াই এমনি দাও না না বাবু না না তিনজন একসাথে দেখি না আমরা ছবি তো এখানে উঠবো ভাই না আমরা সাইড জন আইছি অলরেডি ফলা তো আইছি আমরা দুইজন অলরেডি আমরা সাইড জন আইছি সাইড জনের পক্ষ থেকে বিয়ার ভাই আমরা ফুর্তি করি লাগবো আমরা এখনো কিন্তু বুড়া টুড়া হয়েছি না ই বয়স একটু এনজয় করে লাগে আর ঈদের দিন এনজয় তো আরো বেশি করতাম না মুরব্বী হো না তুমি যাই হোক আমরা এই পর্যায়ে লাইফটা শেষ করে নিবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।